সেমিফাইনালে একটা দুরন্ত জয়, চ্যাম্পিয়নশিপের আবার একটা এক ধাপ দূরে বেঙ্গালুরু এফসি, কীভাবে এই মনস্থিরটা কীভাবে করছে এখন? এখন একটাই লক্ষ্য, ফাইনালে গিয়ে আমাদের ভালো খেলতে হবে, ট্রফিটা নিয়ে আসতে হবে মেন কথা। সেমিফাইনালে যেভাবে থ্রু আউট দ্য 120 মিনিটস আমরা যেভাবে খেলেছি সেইভাবেই আমরা খেলতে চাই একসাথে, এটাই টিম গেম। তো এই বন্ডিংটা থাকলে আশা করি আমরা ফাইনালটা ওইরকমভাবে যদি খেলতে পারি তাহলে ট্রফিটা আমাদের জন্য কি কোনো ব্যাপার হবে না। বেঙ্গালুরু এফসিকে যে ঘরের মাঠে গোয়াতে গিয়ে খেলা, মাঠে সেখানে বেঙ্গালুরু এফসি কালকে থেকে প্রিপারেশন শুরু করবো আমরা, এবার আজকে রাত্রিবেলা অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন সবাই এনজয় করুক। এনজয়মেন্টটাও মানে এই স্যাটিসফ্যাকশনটাও আসা দরকার যে আমরা করতে পেরেছি, সেটা করুক আজকে সবাই, তারপরে কাল থেকে আমরা বেঙ্গালুরুর জন্য চিন্তা করবো। এবং ইউএফসি খুব ভালো টিম, মানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইউএফসি, সো দর্শকদের লড়াই হবে, দর্শকরা সবাই মাঠে আসুন, যেভাবে আজকে আমাদের সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভবত না। তো আপনারা গোয়ায় আসুন, সাপোর্ট করুন, আশা করি আমরা 19 কলকাতায় আমরা ট্রফি নিয়ে আসতে পারবো। চ্যালেঞ্জ অবশ্যই ওদের, যারা যেসব প্লেয়াররা আছে, তোমার রয় আছে, শিবা আছে, সুনীল ভাই আছে, ওদের টিম ভালো টিম, আর ওরা যে স্পেলে রান করছে এখন, তো খুবই ভালো টিম, আশা করছি আমরা ভালো খেললে আরও ভালো জায়গায় যাবো। We will do our best. We will do our best. Thank you. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।